উদ্বোধন হয়ে গেল বা সূচনা হয়ে গেল প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বৃহত্তম উৎসব পানিহাটি উৎসব ও বইমেলা। আর এবছর তাদের নবমতম বর্ষে পদার্পণ করলো। 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। আর এই উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক নির্মল ঘোষ, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, এছাড়াও খড়দার পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার মহাশয়া, একাধিক বিশিষ্ট ব্যক্তিরা বা পদাধিকারীরা এই মেলার উদ্বোধনের অনুষ্ঠান ছিল। নির্মল ঘোষ তার বক্তব্যের মাঝখানে উঠে আসে এই মেলায় ছোটো মাঝারি বিভিন্ন শিল্প থেকে শুরু করে বিভিন্ন রকম বাজার এবং নানান রকম পর্সা সাজিয়ে বসেছে এই মেলায়। বই ছাড়াও বিভিন্ন মেলা উপলব্ধি করতে সাংবাদিক থেকে আপামর জনতাকে আহ্বান জানালেন পানিহাটির বিধায়ক বা পানিহাটি উৎসবের কর্মকর্তা নির্মল ঘোষ মহাশয়া। আর এই উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জয়ন্ত মজুমদার, শুভজিৎ সরকার ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। তাকে বরণ করা হলো এলাকা যুব নেতা সিআইটি পানিহাটি পৌরসভা বরণ করছেন সম্মানিত অতিথি রথীন ঘোষ মহাশয়, খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী রথীন ঘোষ মহাশয়, থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ। আনুষ্ঠানিক উদ্বোধন হলো, উদ্বোধন করলেন আর্ট গ্যালারির পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে মাননীয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়ের হাতে। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে পানিহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী মহাশয়ের হাতে। জোরে করতালি হয়ে যাচ্ছে। পানিহাটি উৎসব এবং বইমেলা পানিহাটির শতবর্ষ পূর্ণ, 508 বছর পূর্ণ হয়েছে মহাপ্রভু চৈতন্যদেব পানিহাটি থেকে তিনি দণ্ড মহোৎসব করে ভারতে একতা ঐক্য সম্প্রীতির প্রচার শুরু করেছিলেন। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব বারবার এসেছেন, মহাত্মা গান্ধী তিনি তারা এখানে আশ্রম গান্ধী আশ্রমে বসে তার জীবনের স্বাধীনতা আন্দোলনকে তিনি প্রসারিত করেছেন। খান আব্দুল গফুর খান থেকে পদ্মজা নাইডু থেকে জওয়াহরলাল নেহেরু থেকে এমন কোনো মানুষ নেই যে এখানে আসেনি। পরবর্তীকালে আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে মহোৎসব তলায় নিজে পানিহাটির বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে তিনি পানিহাটির এই কৃষ্টি সংস্কৃতি এবং পূর্ণ তীর্থ হিসাবে এখানকার মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা 8ম বর্ষ পূর্ণ করে এবার 9ম বর্ষে পানিহাটি, সোদপুর, ভোলা, আগরপাড়া, সুপচর, পানশিলা, এটা হচ্ছে আমাদের পৌরসভা। আমরা সবাই একসঙ্গে থাকি, আমাদের এমপি, আমি, বিধায়করা, আমাদের সবাই মিলে আমরা একসঙ্গে এই জায়গায় থাকি। আর সাংবাদিকদের আমি
এই বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে প্রত্যেক বছর সাংবাদিকরা তাদের নিজের চেতনা নিজের উপলব্ধিতে তারা মানুষকে পানীয়ের উৎসবের কথা, বইমেলার কথা, ফুলমেলার কথা তারা তুলে ধরেন। এবারও আমি বিশ্বাস করি, আশ্বাস রাখি যে আমার সাংবাদিক বন্ধুরা, সে পোর্টাল হোক, সে ডেলি নিউজ হোক, সে টিভি হোক, তারা আমাদের কথা, বাংলার মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা, তার যে কর্মজীবন, তার যে সাংস্কৃতিক জীবন, তার যে মানুষকে ঐক্যবদ্ধ রেখে ধর্ম নয় সমাজকেই বড় করে যে সমাজে সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্র হয়েছে, এই তীর্থক্ষেত্র হচ্ছে পানিহাটি, এবং এর গৌরব আমাদের চারিদিকে তুলে ধরাই আজকের এই মেলা, সেটা 11 দিন ব্যাপী হবে। আমি আশা করি যে সব মানুষ এখানে যারা আসবেন তারা যেমন আনন্দ উপভোগ করবেন, আর মিডিয়ার সেটা পোর্টাল হোক সেটা রেগুলার হোক তারা সবাই আনন্দ উপভোগ করবেন, তারা সবাই আনন্দ উপভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং সেই আনন্দ উপভোগ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।